বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। প্রিয় সোনামণিরা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আশা করি এই করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও এই করোনাকালীন আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। আমার অনলাইন ক্লাসে আছি অষ্টম শ্রেণীর 6.1 সরল সমীকরণ সম্পর্কে আমি একটি ক্লাস নেব। এখানে আছে সরল সমীকরণ, অর্থাৎ সমাধান করা। এই সরল সমীকরণে দুটো পদ্ধতি থাকে, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হলো অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি হলো, মনে করো আমি একটু দেখাচ্ছি, x+y = 5, 2x+3y = এরকম দুটো সমীকরণ থাকবে। এই দুটো সমীকরণে এখানে যে কোনো সমীকরণ থেকে একটা মান বের করে আমি সেটা থেকে বের করব, অন্য একটা বসাবো, বসাইয়ে এখান থেকে একটা এক্স বা ওয়াই এর মান বের হবে, এবং পরবর্তীতে আমি অন্য একটা সমীকরণে ওই মান এক্স বা ওয়াই এর মান আমি যেটা পাবো সেই মানটা অন্য জায়গায় বসাইয়া ওয়াই এর মান বের করবো। এর বলে প্রতিস্থাপন, অর্থাৎ একটা মান বের করে ওই মানটা ওই এক্স এর জায়গায় বা বসাবো, এর বলে প্রতিস্থাপন। আর দুই নম্বর হলো অপনয়ন, যেমন 3x+5y = 8, 2x+9y = 6। এখানে দুটো সমীকরণ আছে, এর অপনয়নের অর্থ হলো যে এই 3 এবং 2 এই দুটো আমরা লসাগু করতে হবে। তাহলে 3 এবং 2 লসাগু হলো 6, 6 এর ভিতরে দেখতে হবে যে 3 কতবার যায়, তাহলে 2 বার যায়। তখন এরকম বাংলায় লিখতে হবে যে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে, আর 6 এর ভিতরে 2 যায় 3, তখন লিখতে হবে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে। গুণ করার পরে যে সংখ্যা দুটো সমান হবে সেটা প্লাস বা মাইনাস করে আমি কেটে দিয়ে বাকি মানটা বের করবো। এরপর অন্য মান, এই যে ওয়াই মানটা যদি যদি আমি এখানে এক্সপ্রেস করতে চাই, তাহলে ওয়াই মান বের হবে, ওয়াই মান একটা বসাই দিলে নির্ণয় উত্তর হবে। এবারে মানে অপনয়ন, আমি যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, সেই হিসাবে আমি তোমাদের এটি প্রতিস্থাপন অঙ্ক করে দেবো। যেমন 1 নম্বর একটা অঙ্ক দেখো, x+2y = 9, এটা মনে করো 1, আর এটা আছে 2x - y = 3, এটা হলো 2। এই দুটো সমীকরণ থেকে আমাকে, আমি আর তোমাদের প্রথম যে নিয়মটা প্রতিস্থাপন নিয়ম থেকে আমি করে দেবো। এখানে x+2y = 9 আর 2x - 3y = 3। তাহলে আমরা যে কোনো একটা, তোমার যেটা ইচ্ছা মতো, তুমি ইচ্ছে করলে 1 থেকে বের করতে পারো, ইচ্ছে করলে 2 থেকে বের করতে পারো। তাহলে আমরা সাধারণত 1 থেকে করি। তাহলে 1 নং সমীকরণ থেকে x+2y = 9, অর্থাৎ অঙ্কটা করার সময় আমরা শান্ত আগে এখানে সমাধানটা লিখে নেব। সমাধানটা লেখার পরে আমরা করা শুরু করব। তাহলে 1 নং সমীকরণ থেকে আমি কি পেলাম, x+2y = 9। আমি এখান থেকে যে কোনো একটা মান বের করবো, মনে করো আমি x এর মানটা বের করলাম। তাহলে আমি x যদি এখানে রাখি, এখানে 9, আর +2y আছে -2, এটারে দেবো আমি 2 নং সমীকরণ, অর্থাৎ একটা মান আমি বের করলাম 1 নং সমীকরণ থেকে। তুমি যদি ইচ্ছা করো যে আমি 2 থেকে বের করবো, সেটাও তুমি বের করতে পারো। তাহলে আমরা এখানে x+2y = 9, সেখান থেকে x এর মান বের করলাম 9 - 2x। এখন যেহেতু 1 নং সমীকরণ থেকে আমি মানটা বের করছি, অতএব আমি এই মানটা 1 নং সমীকরণে বসাবো না, এবার বসাবো 2 নং সমীকরণে। তাহলে আমরা এখন লিখি 2 নং সমীকরণ x এর মান, পাইছিলাম 2 নং সমীকরণে x এর মান বসে, তাহলে x এর মান পড়লো 9 - 2, সেটা বসালাম। বসানোর পরে
নয় দুগুণে ১৮, মাইনাস দুই দুগুণে চার ওয়াই বিয়োগ ওয়াই সমান হলো ৩। এখন আমি ওয়াই গুলার একদিকে রাখবো, সংখ্যা গুলার অর্ধেক, দেখেন মাইনাস ফোর ওয়াই মাইনাস ওয়াই সমান ৩ মাইনাস ১৮, এখানে মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস ১৫, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস ১৫ বাই মাইনাস ফাইভ ইকুয়াল টু ৩। তাহলে আমি এখানে এক্স এর একটা মান পাইলাম, সেই মানটা আমি প্রতিস্থাপন মানে এখানে বসালাম, বসানোর পরে আমার ওয়াই এর মান আসলো ৩। এখন এই ওয়াই এর মানটা আমি তিন দুই নং সমীকরণ তিন নং সমীকরণে বসাবো, এটা তো তিন নং সমীকরণ, তিন নং সমীকরণে ওয়াই এর মান হবে এখন এই যে আমরা দুটো মান পাইলাম, এই তিন মান এই মানটা বসাইলে এই যে সমীকরণটা আছে ডান পক্ষ এবং বাম পক্ষ মেলে কি এটা অবশ্যই দেখা যায়। এক্স এর মান তিন আর ওয়াই এর মান তিন, প্লাস তিন দুই ছয়, ছয় তিনে নয় মিলে গেল। অথবা পরেরটা যদি আমরা বসাই, যখন এক্স এর মান তিন, তিন দুগুণে ছয় আর বিয়োগ তিন, ছয় থেকে তিন গেলে তিন থাকে, এভাবেই আমরা প্রতিস্থাপন করতে পারবো। একটু জটিল যদি থাকে আমি সেরকম একটু অঙ্ক দেখাচ্ছি তোমাদের, মনে করো তিন নম্বর অঙ্কটা দেখাচ্ছি, এখানে আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান টেন, এটা হলো এক, আর দুই আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা হলো দুই। আচ্ছা এটা সহজ তোমরা পারবা, হচ্ছে ছয় নম্বর থেকে এক্স মাইনাস ওয়াই সমান টু এ, আর এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এক নম্বর, এটা দুই নম্বর। প্রথম আমরা লিখি এক থেকে পাই, এক নং সমীকরণ থেকে পাচ্ছি ভাই আমরা যে এক্স মাইনাস ওয়াই সমান হলো টু এ, বা এক্স ইজ ইকুয়াল টু দেন করি তাই টু এ প্লাস ওয়াই, এটা দিলাম তিন। এখন এই যে এক্স এর মান পাইলাম এটা আমরা দুই নং সমীকরণে বসাবো, দুই নং সমীকরণে এক্স এর মান বসি, দুই নং সমীকরণ আছে এ এক্স প্লাস dy সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এই বসালাম x এর মান যেটা আছে অর্থাৎ 2y প্লাস y প্লাস dy সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, 2a স্কয়ার প্লাস ay প্লাস, এখন আমি y দিতে y দিতে যদি আমি এখানে রাখি অর্থাৎ ay প্লাস dy সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা প্লাস আছে এটা গেলে মাইনাস হয়ে যাবে, y কমন নিলে a প্লাস y, ঠিক আছে a y কমন নিলে a প্লাস b, a প্লাস b, আর এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার, অতএব y ইজ ইকুয়াল টু সূত্র ভালো হবে অর্থাৎ এস কার মানে এস কার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ প্লাস এটা সেক্ষেত্রে কাটা গেলে থাকে বি মাইনাস এ, অর্থাৎ এখানে আমি এর মানটা পেলাম। এখন এই এর ওয়াই যে মান পাইলাম বি মাইনাস এ, এটা আমরা তিন নং সমীকরণে
দুটো মানই পাইলাম, এক্স এর মানও পাইলাম এবং ওয়াই এর মানও। অর্থাৎ নির্ণয় সমাধান বাসায় করবে এবং আমার মনে হয় এগুলো তুমি করলে বাসায় উপকৃত হবে। আজকের মতোই আমার ক্লাস এখানে শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ঈদুল আজহার অভিনন্দন। এবং স্বাস্থ্যবিধি মেনে চলে যা কিছু করবে, যেহেতু সরকার লকডাউন প্রত্যাহার করেছে বিশেষ কারণে, যেহেতু সামনে ঈদ, ঈদুল আজহা, হয়তো সরকারের আদেশ কেউ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নিষেধ করলেও এটা মানা খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদের একটা জীবন, আমার একটা প্রতিবেশী একটা জীবন যদি বাঁচে, আমি আগামী দিনে অনেক কিছু করতে পারবো। সেই হিসাবে আমরা সেখানেই থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সুস্থ থাকবো এবং সবাই সবাই আপদ বিপদের সাথে আমরা তার পাশে এগিয়ে যাবো। এই আকাঙ্ক্ষা রেখেই আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।